আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালোই আছি। আমি দ্বিতীয় দিন ভিডিওটা আপলোড দিলাম। আমি প্লেনের ভিতরে এখন ঢুকে গেছি, রাত্রে খাবার দাবার খাবো প্লেন, আর কিছুক্ষণ পর আমার প্লেনটা ছেড়ে দিবে। এই যে চলাকান চলতেছে আমার প্লেনটা, আপনাদের সাথে আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই কেমন আছেন আমাকে জানাবেন, আর আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের মাঝে আমরা আছি থাকবো। আমার অনেক ভাই বোনদেরকে আমি মিস করব। যাই হোক, দোয়া করবেন। এখানে আসছি ফ্যামিলির কারণে, বাপ মা ভাই বোন বাচ্চা বাচ্চাদের জন্য, ওয়াইফের জন্য দোয়া করবেন। কষ্ট নিয়ে বুকে আসলাম, এদের সবাই আস্তে আস্তে এখন আর কিছুক্ষণ পরে ফ্লাইটটা ছেড়ে দিবে। সবাই যোগাযোগ করতে আসে দেখেন, আপনাদের কাছে ভালোই লাগবে আশা করি। অনেক খুশিও লাগে আবার দুঃখও লাগে, সব ছেড়ে আসলাম তো। যাই হোক, দেখেন এই যে রাতের খাবার কিছু খেয়ে নেই, আপনাদের সাথে শেয়ার করতেছি। খুব সুন্দর দিছে গরুর মাংসের সাথে, দিছে মোনা চানা, দিছে খাওয়া দাওয়া করবে। এখন এটা রাতের সিনারি তো, অনেক রাত্রে প্রায় দুইটা আড়াইটা তিনটার দিকে ওইটা। একজন লোক আমাকে মোবাইলটা ধরে হেল্প করছিল, ওনাকে ধন্যবাদ জানাই। ডিনার করতেছিলাম রাতে, দেখেন আপনারা। আমার কিছু ভুল থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। হয়তো আমার ভিডিওটা সাথে একটু দেরি হচ্ছে, তারপরে ভিডিওটা আমি আপলোড দিব, একটু দেরি হবে। আমি দুবাইতে আসলাম, সেই সালামতে আপনাদের দোয়াতে আমাকে নিয়ে আসলো। আমার চ্যানেলটা দেখে আপনারা একটু লক্ষ্য রাখবেন, চ্যানেলটার পাশে থেকে সাবস্ক্রাইব করবেন, দোয়া করে প্লিজ। আজকে এই পর্যন্তই, আগামীকালকে আবার আপনাকে নতুন ভিডিও দিচ্ছি। পাশেই থাকুন, দুবাই এয়ারপোর্টের ভিডিও দিব ইনশাআল্লাহ।